আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ছায়া স্মার্ট ক্লাসে তোমাদের স্বাগত। আমি প্রদীপ স্যার বলছি। আজকে আমি যেটা চল তড়িৎ বিজ্ঞান পড়াচ্ছি সেখানেরই একটি বিশেষ অংশ তড়িৎ চুম্বকীয় আবেশ সম্পর্কিত ফ্যারাডের সূত্রাবলী, এই বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনা করার প্রথমে তোমরা ছায়া ভৌত বিজ্ঞান ও পরিবেশ, ছায়া ভৌত বিজ্ঞান ও পরিবেশ শিক্ষক বই দুটি পাশে রাখবে। আমি আলোচনা করব, তোমরা বইয়ের সাথে মিলিয়ে নেবে, তোমাদের পড়া অনেক সহজ হয়ে দাঁড়াবে। ১৮৩১ সাল, বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে লক্ষ্য করলেন কি না, কোনো চৌম্বক ক্ষেত্রে যদি একটা বদ্ধ বর্তনীকে গতিশীল করা যায়, তাহলে ওই বদ্ধ বর্তনীর ভিতরে কি হয় না, তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। সাধারণভাবে এই ঘটনাকেই তড়িৎ চুম্বকীয় আবেশ বলা হয়ে থাকে। আমরা দেখব কিভাবে এই তড়িৎ প্রবাহের সৃষ্টি হচ্ছে বা কী ঘটনাগুলো কী ঘটছে, বিভিন্নভাবে আমরা এটা নিয়ে আলোচনা করব। বোর্ডের দিকে তাকিয়ে দেখো, এখানে একটা কুণ্ডলী আছে, কুণ্ডলীর সঙ্গে একটা গ্যালভোলোমিটার লাগানো আছে। গ্যালভোলোমিটারের কাজ কি না, গ্যালভোলোমিটারের কাজ হলো যদি তড়িৎ প্রবাহ বাঁ দিক থেকে ডান দিকে যায়, তাহলে কাঁটা যেদিকে বিক্ষেপ হবে, ডান দিক থেকে বাঁ দিকে আসলে কাঁটা উল্টো দিকে বিক্ষেপ হবে। অর্থাৎ কাঁটা বিক্ষেপ হওয়ার পর বুঝতে পারবো তার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ যাচ্ছে কি না, বা কোন দিকে যাচ্ছে, আগের তুলনায় কোন দিকে যাচ্ছে। যেদিকে বিক্ষেপ ছিল সেদিকে যদি থাকে তাহলে একই দিকে যাচ্ছে, যদি কাঁটা উল্টো দিকে যায় তাহলে বলবো কাঁটা তড়িৎ প্রবাহর দিক পাল্টে গেছে, অর্থাৎ পূর্বের থেকে এখন উল্টো দিকে যাচ্ছে। এখানে দেখো একটা কুণ্ডলী আছে, পরিবাহীর একটা কুণ্ডলী আছে, কুণ্ডলীর দুটো প্রান্ত কার সঙ্গে যুক্ত করা আছে, গ্যালভোলোমিটার। এখন এই যে কুণ্ডলীটি রয়েছে এতে কোনো ব্যাটারি আছে কি, ব্যাটারি নেই, সুতরাং এর বিরুদ্ধে তড়িৎ প্রবাহ হবে না। তড়িৎ প্রবাহ যদি না হয় তাহলে এখানে গ্যালভোলোমিটারে যে কাঁটা আছে, কাঁটা কি বিক্ষেপ হবে, কাঁটা বিক্ষেপ হবে না, কারণ ওর বিরুদ্ধে তড়িৎ প্রবাহিতই হচ্ছে না। এবার দেখো কি ঘটনা ঘটছে, এখানে একটা চুম্বক আছে, চুম্বকের উত্তর মেরু আর দক্ষিণ মেরু, আমি উত্তর মেরুটাকে সামনের দিকে রেখে এগিয়ে নিয়ে গেলাম, যে এগিয়ে নিয়ে গেলাম সামনের দিকে এগিয়ে গেলাম দ্রুত, সঙ্গে সঙ্গে কাঁটাটা এই দিকে বেঁকে এলো, অর্থাৎ ডান দিকে বেঁকে গেল। আবার যেই কাঁটা এখানে চুম্বকটাকে এই দিকে নিয়ে এলাম উল্টো দিকে, অর্থাৎ গতির বিপরীত দিকে, এন থেকে এস বরাবর এই দিকে যখন নিয়ে আসছি কাঁটা দেখছি উল্টো দিকে ঘুরে গেল। আবার এস থেকে এন দিকে এই দিকে যখন নিয়েছি কাঁটা এই দিকে গেল, অর্থাৎ আমি চুম্বকটাকে সামনে পেছনে করছি, এখানে কাঁটাটাও সামনে পিছনে এইভাবে বিক্ষেপ হচ্ছে। এবার একটা ঘটনা ঘটছে কি, আমি চুম্বকটাকে যদি এখানে নিয়ে রেখে দিই, কোনো তার গতি নাই, যদি রেখে দিই, রেখে দিলে কি হবে, রেখে দিলে দেখা যাবে কি এই কাঁটার কোনো বিক্ষেপ ঘটছে না।
এখান থেকে ফ্যারাডে দুটো সূত্র তৈরি করেছিলেন। তিনি বললেন কি না, এই যে চুম্বক যখন নিয়ে যাচ্ছি, চুম্বকের এখানে চুম্বক বলরেখা আছে, এটা কাল্পনিক রেখা আমি বলেছি। আমি যদি একটা ছবি আঁকি এখানেতে, এটা যদি একটা চুম্বক আমি আঁকি, এটা মনে করো এন, এটা এস, এই এন থেকে রেখাগুলো এদিকে বেরিয়ে আসে, এগুলোকে বলা হবে বলরেখা, এগুলোকে বলা হবে বলরেখা, চুম্বক বলরেখা। এই বলরেখাগুলো যেন বেরিয়ে আছে, এটা দেখতে পাওয়া যায় না, কাল্পনিক অদৃশ্য। যখন সামনের দিকে যাচ্ছি তখন বলরেখার সংখ্যা বেশি পরিমাণ এই তারেতে কাটছে, যখন দূরে নিয়ে যাচ্ছি তখন সংখ্যাটা কমে যাচ্ছে, অর্থাৎ বলরেখার সংখ্যার পরিবর্তন ঘটছে। যখন কাছে নিয়ে গেলাম ধরছি 100টা কাটলো, যখন আস্তে আস্তে উল্টো দিকে নিয়ে আসছি, দূরে সরিয়ে নিয়ে যাচ্ছি, তখন 90-80 কমতে কমতে হয়তো 30টায় দাঁড়ালো। আবার যখন সামনের দিকে নিয়ে যাচ্ছি তখন 30 থেকে 100টা, 100 থেকে 30টা কি 20টা, এইভাবে বাড়া কমা করছে। যখনই বাড়া কমা করছে অর্থাৎ পরিবর্তন হচ্ছে, তখনই কিন্তু এখানে কাঁটার বিক্ষেপ হচ্ছে, অর্থাৎ তখনই আমরা তড়িৎ প্রবাহ পাচ্ছি। এবার আমি চুম্বকটাকে সামনে রেখে দিলাম, একটা জায়গায় আটকে দিলাম, অর্থাৎ 100টা বলরেখা এইদিকে যাচ্ছে, তখন কিন্তু যদি স্থির থাকে কাঁটার কোনো বিক্ষেপ হচ্ছে না, অর্থাৎ বেশি বলরেখা থাকা সত্ত্বেও কিন্তু বিক্ষেপ হচ্ছে না। এখান থেকে কী সিদ্ধান্ত আসতে পারা যায়, যে বলরেখার যদি পরিবর্তন হয় তবেই কিন্তু সেখানে একটা তড়িৎ প্রবাহ দেখতে পাওয়া যাচ্ছে। বলরেখার যদি পরিবর্তন না হয় তাহলে কিন্তু কোনো তড়িৎ প্রবাহ হবে না। এই ধরনের যে তড়িৎ পাওয়া যায় এই তড়িৎকে বলা হবে আবিষ্ট তড়িৎ প্রবাহ। আর তড়িৎ প্রবাহ হলেই তার আগে তড়িৎচালক বল তৈরি হবে, এই তড়িৎচালক বলকে বলা হয় আবিষ্ট তড়িৎচালক বল। তাহলে একটা জিনিস সিদ্ধান্ত আমরা আসতে পারি, চুম্বককে যখন বদ্ধ কুণ্ডলীর দিকে গতিশীল করা যাবে, বদ্ধ কুণ্ডলী যখন গতিশীল করা যাবে, এই দিকও হতে পারে উল্টো দিকও হতে পারে, তার দিকে বা বিরুদ্ধে উল্টো দিকে যখন গতিশীল করা যাবে তখন বলরেখার পরিবর্তন হয়, ওই যে ছেদ করছে তার পরিবর্তন হয়, যখনই পরিবর্তন হবে ওই বর্তনীর ভেতরে, এই বর্তনীর ভেতরে একটা আবিষ্ট তড়িৎচালক বল তৈরি হবে এবং একই সাথে আবিষ্ট তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। এবার আর একটা ঘটনা আমরা লক্ষ্য করব, এই ঘটনাটা কি, দেখো এখানে একটা গ্যালভানোমিটার আছে আর এখানে কোয়েল আছে, কুণ্ডলী রয়েছে, এটা স্থির রাখা হলো। এখানে কি আছে না, এখানেও একটা কোয়েল আছে, এর সঙ্গে একটা তড়িৎকোষ যুক্ত আছে। তড়িৎকোষ মানেই দুটো মেরু থাকবে, একটা ধনাত্মক একটা ঋণাত্মক, একটা প্লাস একটা মাইনাস। প্লাসটাকে বড় লাইন দ্বারা দেখানো হয়ে থাকে, দেখে যে বড় লাইন দ্বারা দেখানো হয়েছে, আর মাইনাসটাকে ছোট লাইন দ্বারা দেখানো হয়েছে। যখনই যোগ করব তার ভিতরে তড়িৎ প্রবাহিত হবে, কোন দিকে যাবে, এই দেখো ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে যাবে, এই ধনাত্মকের দিকে ঋণাত্মকের দিকে যাবে আসবে। এবার আমার কাজ কি হলো, এই কুণ্ডলীটাকে নিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। প্রথমে আমি স্থির রেখে দিয়েছি, এখানে গ্যালভানোমিটার আছে, গ্যালভানোমিটার কাঁটার কোনো বিক্ষেপ মানে ঘটবে কি, ঘটবে না। কেন ঘটবে না, কারণ এই তো বর্তনী, এই বর্তনীর মধ্যে কোনো কোষ নেই, যেহেতু কোনো কোষ নেই তাহলে কারেন্ট যাবে না, তড়িৎ যাবে না, কাঁটার বিক্ষেপ হবে না। কিন্তু মজার জিনিস দেখো, আমি যখন এই কুণ্ডলীটা সামনের দিকে নিয়ে যাচ্ছি, নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কি ঘটনা ঘটছে, এখানে কাঁটার বিক্ষেপ ঘটছে। আবার যখন কুণ্ডলীটা সামনে এইদিকে নিয়ে আসছি পেছন দিকে, তখনও কাঁটার বিক্ষেপ ঘটছে। কেন ঘটছে, তড়িৎচুম্বকীয় আবেশ, যখন এখানে এই তড়িৎ কোষে ভেতর দিয়ে তড়িৎ যাচ্ছে
এখানে কয়েল আছে, কুণ্ডলী আছে, এখানে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, এটা চুম্বক, চুম্বকের মতন ব্যবহার হচ্ছে কুণ্ডলীটা, হওয়ার জন্য কি এখানে বলরেখা তৈরি হচ্ছে, যখন সামনের দিকে যাচ্ছি বলরেখা পরিবর্তন ঘটছে, কোথায় না দ্বিতীয় কয়েলেতে, দ্বিতীয় কুণ্ডলীতে। আর এখানে বলরেখা যদি পরিবর্তন ঘটে তাহলে ওখানে কি হবে, ওখানে একটা তড়িৎচালক, আবিষ্ট তড়িৎচালক বল সৃষ্টি হবে, একই সাথে আবিষ্ট তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। এর ফলে কি হবে কি না, এখানে যে কাঁটা আছে, কার কাঁটা না, গ্যালভেলোমিটার, গ্যালভেলোমিটার কাঁটা বাঁকবে, কখনো বাইনে বাঁয়ে থেকে ডাইনে, কখনো ডাঁয়ে থেকে বাইনে, বাম থেকে ডান, ডান থেকে বাম, এইভাবে হবে। সেটা ডান বাম কিভাবে করবে, যদি সামনের দিকে এগিয়ে যায় আর পিছিয়ে যায়, অর্থাৎ তার দিক পরিবর্তন করবে, তড়িৎ প্রবাহের দিক পরিবর্তন করবে। এখন তোমাদের কাছে তড়িৎচুম্বকীয় আবেশ সম্পর্কিত ফ্যারাডের সূত্রাবলী নিয়ে আলোচনা করব। তড়িৎচুম্বকীয় আবেশ সম্পর্কিত ফ্যারাডে দুখানা সূত্র দিয়েছিল, দুটো সূত্র কি না, ফ্যারাডের প্রথম সূত্র আর দ্বিতীয় সূত্র, এইভাবেই এরা পরিচিত। প্রথম সূত্রটা কি না, প্রথম সূত্র দেখো বলছে, কোনো বদ্ধ কুণ্ডলীর সঙ্গে, কোনো বদ্ধ কুণ্ডলীর সঙ্গে জড়িত চুম্বক প্রবাহের পরিবর্তন হলে, কোনো বদ্ধ কুণ্ডলী, দুটো শব্দ আমাদেরকে মনে রাখতে হবে, বদ্ধ কুণ্ডলী তার সাথে চুম্বক প্রবাহ, বদ্ধ কুণ্ডলীর সঙ্গে জড়িত চুম্বক প্রবাহের পরিবর্তন হলে বর্তনীতে EMF আবিষ্ট হয়, এই শব্দটাকে আমাকে জানতে হবে, ইলেকট্রোমোটিভ ফোর্স অর্থাৎ তড়িৎচালক বল, EMF আবিষ্ট হয় এবং কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ চলে। আমরা তাহলে সূত্রগুলো, আগে শব্দগুলোকে আমরা একটু ছোট্ট করে ব্যাখ্যা করে নিই, আমরা বুঝে নিই। প্রথমে বলে দেখো, বদ্ধ কুণ্ডলী, বদ্ধ কুণ্ডলী কি, আমরা জানি যখন কোনো কুণ্ডলীকে আমরা এইভাবে লিখি, দুটো প্রান্ত যখন উন্মুক্ত থাকে তখন তাকে বলা হবে মুক্ত কুণ্ডলী, আর যদি এটা কোনো তারের সাহায্যে যোগ, এটা যদি আরও যোগ করে দুটো প্রান্ত যদি যোগ করা হয়ে থাকে, এই যোগ করে দিলাম, তখন সেটা হয়ে গেল বদ্ধ কুণ্ডলী। এবার যুক্ত করার সঙ্গে এখানে আমরা গ্যালভানোমিটার লাগাতে পারি বা অন্য কিছু আমরা যন্ত্র লাগাতে পারি, অর্থাৎ দুটো প্রান্ত যদি সংযোগ হয়, যুক্ত হয়, তখন তাকে বলা হবে বদ্ধ কুণ্ডলী। আমরা এখানেতে দেখো, বদ্ধ কুণ্ডলী বলতে একটা অংশকে বোঝাবো, অর্থাৎ আমরা এইভাবে চিহ্নিত করব বদ্ধ কুণ্ডলী। তাহলে কোনো বদ্ধ কুণ্ডলীর সঙ্গে জড়িত চুম্বক প্রবাহের পরিবর্তন হলে, চুম্বক প্রবাহ মানে কি, ওই যে চুম্বকের দুটো প্রান্ত থেকে যে বলরেখাগুলো বেরোয়, যেগুলো লম্ব, সেই তলে চুম্বক তলের ওপর দিয়ে লম্বভাবে যারা যায়, ওই চুম্বক বলরেখাগুলো, তাকে আমরা বলবো চুম্বক প্রবাহ। চুম্বক প্রবাহের পরিবর্তন হলে কুণ্ডলীতে EMF, EMF যে ইলেকট্রোমোটিভ ফোর্স, তড়িৎচালক বল আবিষ্ট হয়। আমরা এখানে এই যে ছবি দেখতে পাচ্ছি, এটা চুম্বক আছে, চুম্বকের এটা উত্তর মেরু, এটা হচ্ছে দক্ষিণ মেরু, এই চুম্বকের থেকে বলরেখাগুলো বেরিয়েছে, আমরা ধরে নিচ্ছি নটা বলরেখা আছে, দেখ গুনে দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, নটা বলরেখা, আমি এটা বোঝানোর জন্য দেখানো হয়েছে, নটা হতে পারে, 11টা হতে পারে, 20টা হতে পারে, সেটা কোনো বিষয় নয়, আমি এখানে শুধুমাত্র নটাকে দেখানো হয়েছে। এবার একটা বদ্ধ কুণ্ডলী, বদ্ধ কুণ্ডলীকে আমি এইভাবে দেখিয়েছি, বদ্ধ কুণ্ডলীটা এই কাছে নিয়ে যাওয়া হলো, অর্থাৎ এনের কাছাকাছি আছে, লক্ষ্য করো কটা বলরেখা আছে এখানেতে, অর্থাৎ বলরেখা মানে চুম্বক প্রবাহ কতগুলো আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, অর্থাৎ নটা বলরেখাই কিন্তু এখানে আছে। আবার এই বদ্ধ কুণ্ডলীটাকে এই দিকে নিয়ে চলে এসো, যেটা এই চিত্রে দেখানো হয়েছে, এখানে কটা আছে বলো তো, না এখানে তিনটে আছে, কিংবা ছবিটাকে আমি উল্টো দিকেও বলতে পারি, এইখানে তিনটে ছিল, যদি সামনের দিকে নিয়ে যায় তাহলে নটা হলো, এইভাবেও আমি ব্যাখ্যা করতে পারি। যখন আমি এই জায়গা থেকে এই জায়গা নিয়ে যাব, অর্থাৎ তিনটে থেকে যখন নটা বলরেখা পরিবর্তন হবে,
তখন বলরেখার পরিবর্তন কটা বলো তো? তিনটে থেকে নটা হচ্ছে, অর্থাৎ নয় বিযুক্ত তিন সমান ছটা। এইভাবে যত আমি সামনের দিকে নিয়ে যাব বা ওখান থেকে পিছনের দিকে নিয়ে আসব, বলরেখার পরিবর্তন হবে। আর এই বলরেখার যদি পরিবর্তন হয় তাহলে সেখানে কি হবে? না, সেখানে এই যে বদ্ধ কুণ্ডলী আছে, বদ্ধ কুণ্ডলীতে একটা তড়িৎচালক বল অর্থাৎ ইএমএফ আবিষ্ট হবে, ইএমএফ আবিষ্ট হবে। এটা হলো প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র কি বলছে? না, দ্বিতীয় সূত্র বলছে যে যে যত দ্রুত পরিবর্তন হবে তত বেশি পরিমাণ ইএমএফ আবিষ্ট হবে সেই বর্তনীতে। এখানে দেখো, আমি যদি এই কুণ্ডলীটাকে খুব দ্রুত সামনের দিকে নিয়ে যাই বা নিয়ে আসি, তাহলে কিন্তু তড়িৎচালক বল তত বেশি আবিষ্ট হবে। আর যদি তুমি আস্তে আস্তে যাই তাহলে তড়িৎচালক বল সেক্ষেত্রে খুব কম আবিষ্ট হবে। এটা কিন্তু দ্বিতীয় সূত্র। তাহলে এখান থেকে কি বুঝতে পারছি? দেখো না, এখান থেকে বুঝতে পারা যাচ্ছে প্রথম সূত্র আমাদের কী নির্দেশ করছে? কারণকে নির্দেশ করছে। আর দ্বিতীয় সূত্র কী নির্দেশ করছে? না, মান কতটা তৈরি হচ্ছে এই মানটাকে সে নির্দেশ করছে। আমরা আবার দুটো সূত্রকে আমরা যদি তাকিয়ে দেখি, যে প্রথম সূত্র যেটা বলছে কোনো বদ্ধ কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে কুণ্ডলীতে ইএমএফ আবিষ্ট হয়, অর্থাৎ ইলেকট্রোমোটিভ ফোর্স অর্থাৎ তড়িৎচালক বল আবিষ্ট হয় এবং কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ চলে। যখনই তড়িৎচালক বল আবিষ্ট হবে তখনই তড়িৎ প্রবাহ চলতে থাকবে। আবার দ্বিতীয়টা দেখো, তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট ইএমএফের মান কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক। আবার দেখো, এখানেও ইএমএফ আবিষ্ট হচ্ছে, ইএমএফের সঙ্গে তড়িৎ প্রবাহ যেন একটা নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। তুমি দিনের বেলা বাইরে তো উন্মুক্ত স্থানে যখন সূর্যালোকের নিচে দাঁড়াবে, যখন তুমি থাকবে তোমার সঙ্গে সঙ্গে ছায়াও থাকবে, অর্থাৎ ছায়ার সঙ্গে তুমি নিজে বা বস্তু একটা সম্পর্কযুক্ত। এখানে ঠিক সেরকম, যেখানে তড়িৎচালক বল আবিষ্ট হবে সঙ্গে সঙ্গে সেখানে তড়িৎ প্রবাহ আমরা পাব। ভৌত বিজ্ঞানের বিভিন্ন টপিকের ওপর ভিডিওগুলো দেখার জন্য ছায়া প্রকাশনের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো। যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করো। নতুন নতুন লেটেস্ট যে ভিডিওগুলো আছে তার নোটিফিকেশন পেতে বেল আইকন ক্লিক করো।